নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আটা দিয়ে একটা খুবই সুন্দর বাড়িতে বিস্কুট বানিয়ে। তো এই বিস্কুটটা সবাই বানিয়ে খেতে পারবে আর খুবই সুন্দর লাগে, যেহেতু বাড়িতে বানানো স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর নতুন বন্ধুদের বলবো একটু সাপোর্ট করো। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, এখানে নিয়েছি আমি চিনি, এই চিনিটা আমার কাজে লাগবে। এখানে নিয়েছি দেখো সুজি, সুজিটা মোটামুটি একদম মিহি নিলে হবে না, একটু মোটামোটা যে দানাটা থাকে সেটা নিতে হবে। এখানে আমি নিয়েছি বন্ধুরা আটা, এখানে নিয়েছি আমি নারকেলের গুঁড়ো শুকনো। এরপর দেখো একটা বাটির মধ্যে আমি আটাটা ঢেলে দিলাম, মোটামুটি ছোটো কাপে এক কাপ পরিমাণ নিয়েছি। সুজিটাও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দিলাম সামান্য নারকেলের গুঁড়ো, দিয়ে দিলাম চিনিটা। চিনিটা কিন্তু গোটায় দেবো, পেস্ট করে দেব না। কেন দিলাম না সেটা পরে বলবো, হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ঘি, ঘিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা। প্রথমে একটু দিলাম, লাগলে আরও দেব আমি। এই দেখো হাতে যেমন মুঠো হচ্ছে সেই রকমভাবে করতে হবে। তো একটু জল দিয়ে দিয়ে এরপর মেখে নেব। এই দেখো মাখাটা হয়ে গেছে, এটা কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 10 মিনিটের মতো, যাতে চিনিটা একটু গলে যায়। এরপর এটাকে বেলতে হবে, এইভাবে বেলে নেব, হালকা হাতে বেলতে হবে বন্ধুরা। এই দেখো একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এরপর আমি গোল গোল বিস্কুটের আকারে কেটে নেব। এই দেখো ঢাকনা দিয়ে সুন্দরভাবে আমি কেটে নেব। এরপর যে সাইডেরগুলো ছিল ওটা আমি সরিয়ে দেবো, ওটাকে আবার করে বিস্কুট বানাবো। এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর গোল গোল হয়ে গেছে বন্ধুরা, আর উপর থেকে চিনিটা দেখা যাচ্ছে। এরপর দেখো একটা আমি কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু করতে পারো এখানে। এই দেখো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে সবগুলো বন্ধুরা। আর এই দেখো এখানে কিছুগুলো বিস্কুট আমি উপরে দিয়েছি টুটি ফুটি, এটা কিন্তু বাড়িতে বানিয়েছি, রেসিপিটা আসছে। এই দেখো তেল গরম হতে দিয়েছি, এরপর একটা একটা করে বিস্কুটগুলো আমি ভেজে নেব, এভাবে একটা একটা করে বিস্কুট ছেড়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর বিস্কুটগুলো ফুলে যাচ্ছে হালকা হালকা, খুবই ক্রিস্পি হয় কিন্তু এটা খেতে, যে ঘিটা দেওয়া হয়েছে ওই জন্য কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো এটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি এগুলো। এরপর টুটি ফুটি যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো টুটি ফুটি দিয়ে যে বিস্কুটগুলো তৈরি করেছিলাম সেগুলো রয়েছে এখানে, আর যেগুলো আমি অন্যরকমভাবে বানিয়েছিলাম এগুলো না দিয়ে সেগুলো কিন্তু রয়েছে এখানে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এই বিস্কুটটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে, আশা করছি সকলের খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয় এই বিস্কুটটা বন্ধুরা। তো খুব ভালো থেকো তোমরা, দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আবার।